একদম নতুন স্পেসিসের পাখি, তো মেইনলি ফিঞ্চ পাখি। তো আমার একটা নতুন ফিঞ্চের সেট আপ হচ্ছে সেখানে, তো মানে এমনিতে আগে বেঙ্গলি জেব্রা ছিল আর গোল্ডিয়ান ছিল, তো এখন নতুন একেবারে নতুন স্পেসিস এবং এটা কিন্তু ইম্পোর্টেড বার্ড একদম নিয়ে এসেছি এবং দেখবো এটা ব্রিড কেমন করে কি করে না। আর নতুন যে সেট আপটা হচ্ছে ওটা তো পরের ভিডিওতে আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে কেমন হবে সেট আপটা করেছি এবং কী কী তার ইনফরমেশান, সমস্ত কিছু আপনারা পেতে থাকবেন। আর আজকের এমনিতে তো সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ফিঞ্চ পাখি মানে একটু হাওয়া লাগলেই কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা, মানে প্রবণতা নয় জাস্ট হবেই। তো এমনিতে তো কিন্তু ব্যাগে করে এনেছি খাঁচাটাকে, আর চেষ্টা করবো যাতে ঠান্ডা না লাগে। তো নতুন জায়গা একেবারে, মেনলি মানিয়ে নিয়ে ক্ষমতাটা কিন্তু অনেক সময় হয় না বা মানিয়ে নিতে পারে না, সেখানে কিন্তু অনেক পাখি এক্সপায়ার হয়ে যায়। তো এখানে দেখুন কী কী পাখি এনেছি, নিচে তো সব বেঙ্গল ফিঞ্চ রয়েছে, আর উপরে দেখুন উপরে রয়েছে এক পেয়ার গোল্ডিয়ান, দুই পেয়ার লং টেল, দুই পেয়ার কাঠঠোঁট, আর এক পেয়ার ডায়মন্ড স্পার বা ডায়মন্ড ফ্ল্যাট টেল। তো এই পাখির সম্বন্ধে কিছু বলি, অ্যাকচুয়ালি এই পাখি কোথায় পাওয়া যায় এবং ফুড হ্যাবিটেট। দেখুন এই যে গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে এটা তো অস্ট্রেলিয়ান বার্ড, এটা অস্ট্রেলিয়ান অ্যাভেলেবেল কিন্তু এই পাখিটা দেখতে পাওয়া যায়। আর এর ফুড হ্যাবিটেট কিন্তু সব ফিঞ্চের মধ্যে পায় একই, সিড মিক্স আর সফট ফুডের মধ্যে আজ চিড়ে গাজর এসব থাকে। আর গোল্ডিয়ানের সম্বন্ধে কি বলবো, যে গোল্ডিয়ান অ্যাকচুয়ালি এত কালারফুল, এত সুইট, এত মানে সুরালো ডাক, যে মানুষের কিন্তু এমনিতেই মন কেড়ে নেওয়ার মতো গোল্ডিয়ান ফিঞ্চ কিন্তু তার ক্ষমতা রাখে। তো এই পাখি পালন করতে হলে প্রথমে কিন্তু আপনাদেরকে এর ওয়েদার, পারিপার্শ্বিক ওয়েদারটা কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ যাতে জোরে হাওয়া না লাগে। পাখির হাওয়া লেগে গেলে কিন্তু, ঠান্ডা লেগে গেলে একবার, ওখান থেকে ফিরিয়ে আনাটা খুব মুশকিল হয়ে পড়ে। তো এগুলো এমনিতে কিন্তু খুব খুব নরম পাখি, আর এমনিতে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ব্যয় করে এনেছি, বাসে করে দু ঘন্টা প্রায় ট্রাভেলিং হয়েছে, তো ততটা খুব একটা প্রবলেম হয়নি, যেহেতু বাসের মধ্যে ছিল। আর গোল্ডিয়ান ফিঞ্চ তো এমনিতে অস্ট্রেলিয়ান বার্ড, ওটা তো অ্যাভেলেবেল অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, আর ক্যাপ্টিভিটিতে আমাদের প্রায় কয়েক বছর তো পালন করা হচ্ছে, কয়েক বছর মানে অনেক দিন থেকেই। আর এর ফুড হ্যাবিটেট প্রায় দেখুন, এগুলো কিন্তু সমস্ত ফিঞ্চ পাখির মতোই কিন্তু সিড মিক্স আর সফট ফুডের উপরেই কিন্তু থাকে। আর কিছু কিছু পাখি মানে কিছু কিছু সময় এদেরকে কী করতে হয়, সফট ফুডের মধ্যে এগ ফুড আর লাইভ ফুড, কিছু কিছু যেমন মিল ওয়ার্ম আর পিমরেড ডিম, এই সমস্ত কিন্তু দিতে হয়। আর এখানে দেখুন এই যে লং টেল পাখি রয়েছে, লং টেল সম্বন্ধে কী বলবো, এদের তো এমনিতে তো দেখতে খুবই খুবই সুন্দর, আর তাছাড়াও এগুলো কিন্তু লং টেল পাওয়া যায় আপনার অস্ট্রেলিয়ান নর্থার্ন অস্ট্রেলিয়ানতে, অর্থাৎ উত্তর অস্ট্রেলিয়াতে এই পাখি অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় ওয়াইল্ডে। আর মেনলি তো উডল্যান্ডে এদেরকে বেশি দেখা যায়, অর্থাৎ বনে জঙ্গলে কিন্তু এদেরকে বেশি দেখা যায়। আর কাঠঠোঁট তো এমনিতেই নিউ স্পেসিস, তো এই পাখিটা তো এমনিতে আমেরিকা থেকে এসছে, মেনলি আমেরিকাতে এই পাখি অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়। আর ফুড হ্যাবিটেট প্রায় সমস্ত পাখির মতো একই, যে মানে সমস্ত ফিঞ্চ পাখি যা যা খায়, সিড মিক্স খায়, সফট ফুড পায়, লাইভ ফুড খায়, সমস্ত পাখির মতোই কিন্তু একই। আর এখানে যে নতুন স্পেসিসটা দেখুন ডায়মন্ড স্প্যারো, এর কালার কী বলবো, যে আর এর মেল ফিমেল আইডেন্টিফাই কিন্তু একেবারে সুবিধে, অর্থাৎ যে কেউ কিন্তু মেল ফিমেল আইডেন্টিফাই করতে পারে। তো মেল কিন্তু এই যে লাল ডাকটা এটা মেল হয়, অর্থাৎ মেলের কিন্তু এই পুচ্ছর আগেটা লাল হয় আর ফিমেলের কিন্তু হলুদ হয়, তো এই থেকে কিন্তু আপনি মেল ফিমেল আইডেন্টিফাই সহজে করে নিতে পারবেন। আর এই পাখি তো এমনিতে সাউথার্ন অস্ট্রেলিয়া অর্থাৎ দক্ষিণ অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়, মানে এদের আদি বাসস্থান দক্ষিণ অস্ট্রেলিয়া। তো এই এখান থেকে কিন্তু আমাদের এক্সপোর্ট হয়, আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এখন মানে অ্যাভেলেবেল ব্রিড করানো হচ্ছে বা ব্রিড করছে, তাতে কোনো প্রবলেম হচ্ছে না। আর এদের ফুড হ্যাবিটেট প্রায় সমস্ত ফিঞ্চের মতোই সমান সমান, অর্থাৎ সিড মিক্স, সফট ফুড, লাইভ ফুড প্রভৃতি একই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এদেরকে কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেবো, আমাদের যে কেসটা রয়েছে এটা তো এমনিতে আগে তো লাভবার ছিল, আমার এই মুহূর্তে যে সেট আপটা হচ্ছে ওখানে তো কাজ হচ্ছে, তো এখানে তাই এই পাখিগুলো এখন রাখবার পরে ওখানে সেটিং করে পেয়ার করে তারপরে নেক্সট বক্স লাগাবো। দেখুন এদের কালার কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, মানে মন জুড়িয়ে যাওয়ার মতো কালার আর সাউন্ড। আর এমনিতে তো ছোটো পাখিতে ততটা সাউন্ড এফেক্ট করে না বা পাড়া প্রতিবেশীর কোনো সমস্যা হয় না, এরা এত স্লো সাউন্ড এবং মিষ্টি সাউন্ড।
আর এই যে সমস্ত স্পেসিসের পাখিগুলো রয়েছে, দেখুন লং টেল, আপনার কাটথ্রোট, গোল্ডিয়ান, ফেয়ার টেল অর্থাৎ ডায়মন্ড ফেয়ার টেল, তো এই পাখিগুলো কিন্তু সমস্ত কিন্তু ফস্টারিং পেয়ার রাখাটা অবশ্যই জরুরি। কারণ এদের থেকে এমনিতে আপনি যদি বাচ্চা নিতে চান, অ্যাভেলেবেল বাচ্চা নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই করে ফস্টারিং পেয়ার অর্থাৎ বেঙ্গলি ফিঞ্চ কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। বেঙ্গলি ফিঞ্চ রাখলে তবেই কিন্তু আপনি এদের থেকে খুব ভালোভাবে বাচ্চা নিতে পারবেন। এরা কিন্তু ততটা ভালো বাচ্চা লালন পালন করতে পারে না। তো এখানে আমি বেঙ্গলি এনেছি কিছু, এগুলো কিন্তু প্রায় সেমি অ্যাডাল্ট পাখি, অ্যাডাল্ট হতে কিছুটা বয়স বাকি আছে। আর ওর সাথে সাথে দেখুন আমি এই যে নেস্টিং ম্যাটেরিয়ালস এনেছি, তো এটা কনুরের যে নেস্টিং ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালস আর মানে কনুর অ্যাকচুয়ালি আপনার কখনো কখনো তো খেজুর গাছের যে পাতা, ওই খেজুর গাছের পাতা ছোটো ছোটো করে কেটে দিলেও হয়। আবার এই নেস্টিং ম্যাটেরিয়াল সবথেকেই বেস্ট, কারণ এটা খুব সফট হয় আর এটা তো এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ পেটস লাইফ হ্যান্ড ফিডিং ফর্মুলা, তো আমার যে পাখিগুলো রয়েছে অর্থাৎ কনুর বড়ো পাখি, বড়ো টাইপের যে পাখিগুলো রয়েছে ওদের তো আমি হ্যান্ড ফিড করাই। তো এই পেটস লাইফ ফর্মুলাটা কিন্তু, এই হ্যান্ড ফিডটা কিন্তু অনেকটা খরচ কম এবং মোটামুটি ভালো, পাখি হেলদি হয়, অ্যাক্টিভ হয়, মোটামুটি সব থেকে মোটামুটি এই হ্যান্ড ফিডিংটা কিন্তু ভালো। আর A19 বা A21 ফরেন, তো তাই ওগুলো এমনিতে কস্টলি হয়ে পড়ে, ওগুলো না হলেও এটা হলেও চলবে। আমি মেনলি এটাতে ইউজ করি। আর ফিঞ্চ পাখিকে জল দেওয়ার জন্য আমি এই ফিডিং বা ফিডারটা এনেছি, আর এর উপরে কিন্তু বোতল দিয়ে দিলে, বোতলে দানা ভরে বা জল ভরে দিয়ে দিলে কিন্তু দিয়ে এইভাবে কেটে আটকে দিলে এটা ফিরে যায়। তো আগে তো কখনো এটা ইউজ করিনি, জাস্ট ফার্স্ট টাইম, তো দেখবো যে এটা অ্যাকচুয়ালি কেমন হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে ওখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।